এত কষ্ট করার পরে যখন মনে করেন এই বাচ্চাগুলো এভাবে নষ্ট হয়, ভাই এই জিনিসটা আসলে খুব কষ্টদায়ক। তো এই থরের ঘর ছোটর মধ্যে আপনার আমি বাচ্চা কইরা নিজের বাচ্চা করব কি আর আপনাদেরকে দিব কি? আমি বুঝি না, আমি এই কবুতরগুলা কেন ধরতে পারি না? মারতে পারতাম তাহলে এই কবুতরটা বহু আগে আমি নাক্ষি মেরা নামায় ফেলতাম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদেরকে একটা কবুতর দেখাই, যে কিছুদিন আগে একটা কবুতর আসছিল, যেই কবুতরটা মনে করেন আমি ধরার খুব চেষ্টা করছি কিন্তু শেষ পর্যন্ত ধরতে পারি নাই। সেম কেস এই যে একটা কবুতর দেখতেছেন বামে, দেখছেন এই যে বামে বসে রয়েছে, দেখছেন এই কবুতরটা আপনার আজকে চার দিন চলতেছে, বাসায় যাওয়ার চেষ্টা করে, যাইতে পারে না। আমি বুঝি না, আমি এই কবুতরগুলা কেন ধরতে পারি না? ঠিক আছে, এই কবুতরগুলো যদি ধরতে পারতাম তাহলে কামে দিত। আমি আসলে নাক্ষি মারতে পারি না, যদি নাক্ষি মারতে পারতাম তাহলে এই কবুতরটা বহু আগে আমি নাক্ষি মেরা নামায় ফেলতাম। কারণ হচ্ছে যে এই কবুতরটাও যথারীতি তার বাসায় যাওয়ার খুব চেষ্টা করতেছে। আপনারা হচ্ছে দেখেন যে আমার বামের মধ্যে কিন্তু কাকও বসা রয়েছে, ওর শরীরে উড়ার শক্তিটা নাই, যে কাক দেখা ভয় পায় অন্য কবুতর উড়া যায় না, আপনি দেখেন ও কিন্তু উঠতেছে না, দেখছেন। কারণ হচ্ছে ওর যে উড়ে যাওয়ার যে শক্তিটা দরকার সেই শক্তিটা ওর শরীরে নাই। হ্যাঁ, আর এই কবুতরটা আজকে 3 দিন যাবত বাসায় ফেরার চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবেই বাসায় ফিরতে পারতেছে না। তো এই কবুতরটা জাস্ট একটু যদি পানি খাওয়াইতে পারতাম আর খাবার দিলেই কিন্তু কবুতরটা বাসায় চলে যেতে পারে। এই ধরনের কবুতরগুলো দেখলে আমার সবচেয়ে বেশি খারাপ লাগে, সবচেয়ে বেশি কষ্ট হয়। এই টাইপের কবুতরগুলো আমার এই কারণে ধরতে ইচ্ছা করে যে আপনার এই টাইপের কবুতরগুলো থেকে যে কাজটা করা যায় সেটা হচ্ছে যে আপনার এগুলার একটু যদি রিকভারি করা যায়, একটু রিকভারি করলে এই টাইপের কবুতরগুলো সুস্থ হয়ে যায় এবং নিজের বাসায় ফেরত যেতে পারে। আর আমাদের আসলে আমরা যারা কবুতর ভালোবাসি, আমরা যারা কবুতর পালি, আমাদের মূল উদ্দেশ্য থাকে হচ্ছে যার কবুতর তার বাসায় ফেরত যাক, ঠিক আছে, এটা থাকে হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো দেখি এটা ধরতে পারি নাকি, ধরতে পারলে আমি আপনাদেরকে কবুতরটা দেখাবো এবং ইনশাল্লাহ ছেড়েও দিব, যেন তার মালিকের বাসায় আসলে ফেরত যেতে পারে কবুতরটা। তো আজকে কিছু নতুন বাচ্চা বের করার ইচ্ছা আছে। তো আপনার আমার অনেক বাচ্চা নষ্ট হয়ে গেছে, আমি মধ্যেখানে যে কক্সবাজারে গেছিলাম বাসায় যে কয়টা বাচ্চা রেখে গেছিলাম ওইখান থেকে আমি আসলে আর খুব বেশি বাচ্চা আইসা পাই নাই, অল্প কিছু বাচ্চা টিকাইতে পারছি। তো যে কয়টা বাচ্চা টিকাইতে পারছি এই কয়টা বাচ্চার কি অবস্থা চলেন একটু দেখি এবং এগুলো আজকে বাইর করব। তো আমার এখন আসলে বের করার মতো বাচ্চা আছে এই বাচ্চাটা, ঠিক আছে, এই বাচ্চাটা আছে বের করার মতো, আর আরেকটা বাচ্চা আছে বের করার মতো, এটা হচ্ছে এই বাচ্চাটা। এই দুইটা বাচ্চাই আপাতত আছে যেগুলা বের করা যাবে। হ্যাঁ, তো আমি আসলে এদের বক্সটাকে কাজে লাগাবো। তো এদের বক্সে অন্য কবুতর আইনা পেয়ার দিব, কারণ এখন আসলে আমি কবুতর পেয়ার দিচ্ছি, তো যে কারণে এদেরকে আইনা পেয়ার দিব। এই বাচ্চাটারও অনেক বক্স ছিল, এখন মোটামুটি একটা অবস্থায় আনতে আমি সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। তো ধরি আসেন, এই যে এখনো পক্স আছে, দেখছেন এখনো যে পক্স আছে, এটা দেখি খুলে যায় নাকি, কোনোভাবে টান দিলে খুলে আসে নাকি, না খুলে যাবে, একাই খুলে যাবে, আমি এটাকে টানাটানি না করি সেটাই ভালো। তো বুক টুক ব্যাকা মানে আলহামদুলিল্লাহ, আমি আপনার টোটাল আমার 15টা বাচ্চা ফুটছিল, 15টা বাচ্চা থেকে এই পক্সের কারণে আপনার এখন টিকে আছে হচ্ছে 2টা বাচ্চা, এই যে 2টা বাচ্চা দেখছেন। আপনারা যে শুধু আমার কাছে বাচ্চা চান, ঠিক আছে, আপনাদেরকে তার মানে আপনারা সবাই বলেন যে বাচ্চা দেন বাচ্চা দেন বাচ্চা দেন, এখন একটা কথা বুঝেন, সেটা হচ্ছে যে ভাই আমার নিজেরই থরের ঘর ছোট। তো এই থরের ঘর ছোটর মধ্যে আপনার আমি বাচ্চা কইরা নিজের বাচ্চা করব কি আর আপনাদেরকে দিব কি? নিজের বাচ্চা করব করেই শেষ করতে পারতেছি না, আপনাদেরকে কি দিব? আচ্ছা, এই বাচ্চাটার সাথে বের করব। এই যে দেখেন, আমি কিন্তু বাচ্চাগুলোকে আগে ভর পেট খাওয়াই নিছি, হ্যাঁ, খাওয়ায় নেওয়ার পরে আমি বের করছি, আগে ভর পেট খাওয়াই নিছি, খাওয়ায় তারপরে বের করতেছি, ছাড়ি এখন বিসমিল্লাহ বইলা যাও। এই খাতায় সবগুলো আমার নতুন বাচ্চাই আছে, যাও, ছেড়ে দিলাম, সব নতুন এই খাতায় বাচ্চা, ঠিক আছে। এই আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে আমি কবুতর খাওয়াই, আমি কিন্তু সবসময় এই টাইমে না কবুতর ছাড়ি, ঠিক আছে, এর পিছনে মূল যেটা কারণ সেটা হচ্ছে এই টাইমে যদি কবুতর ছাড়া হয় তাহলে কবুতরগুলো ভরা পেটে থাকে এবং আইসা সেট হওয়ার সময়টা পায়, কারণ এখানে তো খাবার দেয় আমি কবুতরকে একবেলা আর এগুলো তো থরের ঘরে খাবার খায় হচ্ছে দুই বেলা, বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, এই যে বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা দেখেন পক্সে কী অবস্থা হয়েছে, দেখছেন পক্সে কী অবস্থা হয়েছে, এই যে দেখেন ঠোঁটের উপরে পক্স, এই যে পক্স দেখছেন, এই জায়গাতে নাকের উপরে পক্স, এত কষ্ট করার পরে যখন মনে করেন এই বাচ্চাগুলো এভাবে নষ্ট হয়, ভাই এই জিনিসটা আসলে খুব কষ্টদায়ক। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আসসালামু আলাইকুম।